আজ একটা বৈঠক হলো সেই বৈঠক থেকে আরো একটা তারিখ পাওয়া গেল আট তারিখ আরেকটা বৈঠক হবে সেই বৈঠক থেকে আমরা নিশ্চিত করে বলতে পারি না তবে সম্ভাবনা প্রবল সম্ভাবনা আরও একটা তারিখ নিশ্চয়ই পাওয়া যায় এতদিন পর্যন্ত রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি দায়িত্ব বলেই মনে করতেন না কর্তব্য বলেই মনে করতেন না দায় বলে তো নয় রাজ্যের চাকরি প্রার্থীরা যারা অনশন করছেন নানা কারণে নানা স্তরের চাকরি প্রার্থীরা মাধ্যমিক বিদ্যালয় হতে পারে উচ্চ মাধ্যমিক হতে পারে প্রাথমিক হতে পারে কেলেঙ্কারের অভিযোগ তুলে যারা আদালতে গিয়েছেন এবং আদালত থেকে সেই কেলেঙ্কারির প্রাথমিক প্রমাণটুকু যুক্তিগ্রাহ্য প্রমাণটুকু প্রতিষ্ঠিত হওয়ার পর যা তদন্তে এসে সিবিআই বলুন ইডি বলুন যা পাচ্ছেন যা দেখছেন আপনারা প্রত্যেক দিন কোটি কোটি টাকা গয়না চাকরি বিক্রি সিন্ডিকেট এই সব কিছু যখন যখন অভিযোগ হিসেবে মাঠে ময়দানে বসে দিনের পর দিন জানিয়ে গিয়েছে যোগাযোগ করার চেষ্টা করেছেন চিঠি দেওয়ার চেষ্টা করেছেন চিঠি লিখেছেন তখন রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী বলেছেন আমি কি করব আমি জানি না আমার সময় হয়েছে নাকি আচ্ছা বলুন তো পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী স্বাধীনতার পর প্রফুল্ল চন্দ্র ঘোষ তার সই করে যাওয়া কোনো ফাইলের দায়িত্ব অস্বীকার করতে পারেন সংবিধান তাকে সে অধিকার দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কখনো বলতে শুনেছেন এমন কথা কিন্তু বসু পারে রাজ্যের শিক্ষামন্ত্রী পারেন তিনি জানেন বা তিনি বোঝেন হয়তো শিক্ষামন্ত্রীর আগে ব্রাত্য বসু পরে শিক্ষামন্ত্রী কিন্তু সংবিধান বলছেন উনি আগে শিক্ষামন্ত্রী পরে বসু মানে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী পদটা তো স্বাধীনতার পর থেকে চলছে একদিনের জন্য একবেলার জন্য ফাঁকা রাখা যায় না তাই পার্থ চট্টোপাধ্যায়ের পরে বসু কিন্তু বসু জানেন ওটা পার্থ চট্টোপাধ্যায়ের দায় মানে আগের শিক্ষামন্ত্রীর দায় আর তিনি তাহলে কি মন্ত্রী তিনিও শিক্ষামন্ত্রী কিন্তু তার নাম যে বসু ব্রাত্তবু নাম নিয়ে খুব চিন্তা ভাবনা করেন কাজ নিয়ে না তাই আজও পরীক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পরে আর একটা তারিখ পাওয়া যায় তবে পরীক্ষার্থীরা আমার মনে হয় নিতান্ত হতাশ হবেন না যদিও তারা প্রশ্ন তুলছেন চাকরি কই চাকরি কই এখনও পর্যন্ত চাকরি পেলাম না পাঁচশো পাঁচ দিন দুশো বারো দিন একশো তেরো দিন তারাই হিসেবটি করছেন জানি কিন্তু আমার মনে হয় রাজ্যের চাকরি প্রার্থীদের একটু হলেও নিজেদেরকে ভাগ্যবান ভাগ্যবতী বলে মনে করা উচিত প্রবল ব্যস্ত নাট্যকার কবি পরিচালক অভিনেতা এবং এই সবকিছুর পর তৃণমূল কংগ্রেসের জন্য বিভিন্ন রাজ্যে সাংগঠনিক কাজে ব্যস্ত ড্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী হিসেবে একটু সময় তাদেরকে দিতে পেরেছেন এবং আরও একদিন সময় দেবেন এই প্রতিশ্রুতিটা দিয়েছেন কম কি নিশ্চিতভাবে বিরাট বিরাট প্রাপ্তি আসুন আজকের প্রতিবেদনে চোখ রাখি তারপর আসবো আজকের দিকে নিয়োগ দুর্নীতিতে একদিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ছে রাজ্য অপরদিকে নিয়োগের দাবিতে রাস্তায় বসেই তিন মাস বছর কাটছে বাংলার হবু শিক্ষকদের দুর্নীতির কোটি কোটি টাকা সম্পত্তি ও নগদ বেরোচ্ছে পার্থ অর্পিতার সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই সেই ছবি বাংলার চাকরি প্রার্থীদের বাড়িতে কিভাবে হাড়ি চাপছে তার খবর কেউ রাখছে গত সপ্তাহে এস এল এস প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য সেই বৈঠক চলাকালীন অফিসের বাইরে প্রাইমারি টেট উত্তীর্ণরা বিক্ষোভে ফেটে পড়েন সারা রাত পর পরের দিন সকালে নিয়োগের আশ্বাস্ত দূর পুলিশের লাঠির বাড়ি জুটল কপালে তাদের আন্দোলনের পাঁচশো পাঁচ দিন হয়ে গেলেও নিয়োগ কবে তা জানেন না তারা সোমবার মহাকরণে আসতে বলেও দু হাজার ষোলোর মেধা তালিকাভুক্ত এস এল এস টি চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করলেন ফিরহাদ হাকিম প্রতিবাদে বিক্ষোভ দেখান তারা অপরদিকে ধর্মতলায় এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখান একদিকে উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীরাও গত ছেচল্লিশ দিন ধরে মাতঙ্গিরি হাজরার মূর্তির নিচে অবস্থানে বসে আছেন আট বছর ধরে নিয়োগের অপেক্ষায় রয়েছেন তারা এখন এই ধর্ডা মঞ্চই তাদের ঘর সংসার সোমবার আন্দোলনকারীদের সঙ্গে দেখা করলেন বিজেপির বিধায়ক অগ্নি মিตราপল যার সরকারে কোনো পজিশনই নেই সেই যুবরাজ এসে কথা দিচ্ছে যে তিনি নাকি চাকরি করে দেবেন আমি জানি না তার তার কি রোল আশা করছি আমরা যে সরকার আদালতে কেস চলছে চাপ পারছে এই যোগ্য প্রার্থীরা চাকরি পাবে অনেকগুলো ধাপ এগিয়ে এসেছে ওরা ওদের এই লড়াইকে আমরা কুনnish জানাই কিন্তু আর যে কটা ধাপ বাকি রয়েছে এখন হাল চাললে চলবে না সোমবার বিকাশ ভবরে শিক্ষা দপ্তরের বৈঠক হয় কিন্তু তাতে কি সুরাহা হলো কিছু বলছি তাপস বক্তব্য দেরিতে হলেও আলোচনা শুরু হয়েছে যে বেটার লেট দেন নেভার ভালো হয়েছে তো দেরিতে হলেও তো বসা হচ্ছে কতগুলো বিষয় থাকে প্রশাসনিক আইনি নিয়ম কানুন ইত্যাদি প্রভৃতি তবে নিশ্চয়ই সমস্যা সমাধান হলে পরে নিশ্চয় তারা অবস্থান আন্দোলন তুলে নেবে বসলেও যদি বিরোধীদের উত্তর দিতে হয়তো মহা মুশকিল কিন্তু এই দেরিটা কেন হলো নিয়োগ কবে সেই বৈঠক করতে যদি সাত থেকে আট বছর সময় লাগে সেটা কি সরকারের সদিচ্ছায় প্রশ্ন তুলে দেয় না আর যাদের হাতে চক ডাস্টার নিয়ে ক্লাসরুমে থাকার কথা তারাই আজ হাতে ব্যানার প্লাকার নিয়ে রাস্তায় বসে আর কত দিন আন্দোলনকারীদের ধৈর্যের বাঁধ ভাঙা পর্যন্ত অপেক্ষা কেন বৈঠক আশ্বাস প্রতিশ্রুতি এসব তো অনেক হলো চাকরিটা কবে হবে আর বিতর্ক সেই বিতর্কের আজকের অতিথিদের সঙ্গে পরিচয় করানোর আগে আজকের বিতর্কের মূল প্রশ্নগুলো আমার আজকের অগ্নিবান এক অবশেষে হলো বৈঠক সিদ্ধান্ত আবার তারিখ অগ্নিবান দুই নিয়োগ পদ্ধতিতে গলত ছিল এতদিন কি মানলেন এতদিনে কি মানলেন ব্রাত্য নাকি এবারও তিনি শিক্ষামন্ত্রীর নাম বলে দায় ঝরার চেষ্টা করবেন অগ্নিমান তিন মামলায় তো আটকে নেই হলফনামা দিয়ে রাজ্য সরকার জানিয়ে দিয়েছেন আদালতে বাইরে যে যাই বলুন না কেন আদালতে জানিয়ে দিয়েছেন সরকার মামলায় আটকে নেই চাকরি তাহলে নিয়োগে জটটা কোথায় কেন আজকের পরে আবার একটা তারিখ উপস্থিত যে অতিথিরা রয়েছেন আমার সঙ্গে সন্ময় বন্দ্যোপাধ্যায় রয়েছেন বিজেপি মুখপাত্র প্রদীপ্ত মুখার্জি রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন চন্দন চট্টোপাধ্যায় সিপিআইএম মুখপাত্র এবং অধ্যাপক সব একেবারে একেবারে শুরুতেই প্রদীপ্তবু আপনার কাছে আসি কোথায় আটকে বলুন তো মানে ব্রাত্য বসু তো এমনিতে এক আমার ধারণা এই রাজ্যের রাজনীতিতে তিনি অষ্টম বা নবম আশ্চর্য হবে একটু আগেই বলছিলাম আমি প্রথম কোনো মন্ত্রীকে মানে বিজেপির মন্ত্রীদেরকেও আমি শুনিনি বলতে যারা তাদের আগে পর্যন্ত এমনকি কখনো কখনো অটল বিহারী বাজপেয়ীর জমানাতেও যে বিজেপির মন্ত্রিসভা ছিল এটা ভুলে যান তারা নানা সময় দেখেছি দু হাজার চোদ্দো সালের পর থেকে ভারত স্বাধীনতার পরে স্বাধীন হওয়ার পরে কংগ্রেসই ছিল টানা এই প্রথম বিজেপি ফলে যা কিছু পশ্চাৎপদতা তা সবটাই কংগ্রেসের ঘাড়ে চাপিয়ে দেওয়া মাঝে ছ বছর যে বাজপেয়ী গভর্নমেন্ট ছিল সেটাও মাঝে মাঝে তারা ভুলে যান কিন্তু তবুও তবুও বিজেপির কোনো মন্ত্রীকে আমি কখনো বলতে শুনিনি না এটা না আমি ঠিকই আমি অমুক দপ্তরের মন্ত্রী কিন্তু বা অমুক মন্ত্রকে আছি কিন্তু এটা না অমুক মন্ত্রীর আমলে হয়েছিল মানে নামটা ওনার এই ছিল বা উনি ওই দল করতেন ইনি এক শিক্ষামন্ত্রী যিনি তৃণমূল কংগ্রেস দলটা করেন যে দলেরই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছিলেন কিন্তু তিনি খুব অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী হিসেবে একটা অদ্ভুত ভেদরেখা টেনেছে অদ্ভুত একটা ছিন্নতার মধ্যে দিয়ে যাচ্ছেন ব্রাত্মসু মানে এক কথায় তাকে ছিন্নমূল বলা যায় এদিক থেকে দেখুন তার মূল নেই তিনি এই প্রথম তিনিই শেষ তিনি অনেকটা ওই এরকম দ্বিতীয় জাদুকর বরফির মতো প্রদীপ্ত আমি প্রথমেই আপনার এই ব্যঙ্গার্থক যে সার্বিক বক্তব্য আপনি রাখলেন আমি বক্তব্যই বলবো এটা সেই সার্বাত মানে ফ্যাক্ট আপনি কেন নেই আমি সেটা বলে দিচ্ছি কারণ ফ্যাক্ট নেই একটাই কারণে যে বিষয়ে পার্থবাবুর বিষয়ে এখন চলছে আলোচনা সেইটা বিচারাধীন রয়েছে আমি এই কনটেক্সটে ভাবার চেষ্টা করছি আপনি ওই কনটেক্সটে ভাবতেই পারেন আপনার সেই স্বাধীনতা রয়েছে এটা গণতান্ত্রিক দেশ রিপাবলিক সেখানে চর্চা করছে মানুষের কথা বলছে খুব স্বাভাবিক আর কোথায় নিয়োগটা আটকে আছে অগ্নিমিত্রা দিয়ে আজকে পরিষ্কার বলে দিয়েছেন বিজেপির রাজ্যের গুরুত্বপূর্ণ সভানেত্রী একজন গুরুত্বপূর্ণ মানে বিধানসভায় রয়েছেন তিনি পরিষ্কার করে দিয়েছেন কোথায় আটকে রয়েছে এখন বসে থাকলে চলবে না দুটো তিনটে ধাপ পেরিয়ে এসছি আর একটা দুটো ধাপ বাকি আছে আমরা চাকরি পেয়ে যাব

ত্রিনমুল কি বলছে দেখুন শাসক দল শাসক আর শাসক সরকার দুটো আলাদা তো আমি শাসক দলের জায়গা থেকে বলতে পারবো সরকারের জায়গা থেকে সত্যি বলছি আমি সরকারের মধ্যে নেই আমি বলতে পাবো না যেমন অননন্দ্র রাও কেউ সরকারের বিষয়টা বলতে পারবে না আমার বক্তব্য খুব সদিচ্ছার সহকারে মুখ্যমন্ত্রী আগেও গেছেন সেটা নিয়ে আমাদের অনেক ব্যঙ্গবিদ্রূপ শুনতে হয়েছে এবং আগামী আগামী দিনেও এই ব্যাপারগুলো নিয়ে যে প্রসিড করার দরকার সেটা নিয়ে কিন্তু আমার খুব খারাপ লাগে এই যে অগ্নিমিত্রদী আবার বললেন যে অভিষেক ব্যানার্জি এখানে এসছিলেন কেন তার কি এক্টিয়ার আছে মুশকিল হচ্ছে বিজেপি তালেও ওখানে কেন কংগ্রেস কেন ওখানে সিপিএম কেন ওখানে তৃণমূল গেলেই তো সরকারের শাসক দল আছে বলে ফলে শাসক দল হিসেবেও তো তাদের দলের বক্তব্যটা জানা না কেউ গেলে দোষ না কেউ গেলে দোষ না বলুন আমার আমার খুব আমার খুব অদ্ভুত লেগেছে যে মুখ্যমন্ত্রী বলার পরে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার পরে আমি আমি দেখলাম না আমি দেখলাম ব্রাত্যবসু কিন্তু সত্যি মানে আমি ব্রাত্যবাবুকে এমনিতে স্বাভাবিকভাবে আমি বলছি মানে আমি চেহারার জায়গা থেকে বলছি না স্বাভাবিকভাবে বাত্তবাবুকে এতটা ভারী মনে হয় না কিন্তু আমি দেখলাম বাত্তবাবুকে নড়ানো খুব কঠিন মানে এত ভার তার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কোনো একটা বিষয় ইন্টারেস্টেড হলে তবে তিনি মনে করেন যে তার এই বিষয়টা বৈঠক করার প্রয়োজন আছে স্বর্ণবাবু মনে হয় না বাত্তবাবু কিন্তু খুব ভারী মন্ত্রী আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর থেকেও না অনির্বাণ প্রথমে একটা ছোট্ট কথা উত্তর দিয়ে প্রদীপ এতক্ষণ অগ্নিমিত্রাদির কথা ইন্টারপ্রিটেশন করছিল না যেটা বিষয় হচ্ছে এ রাজ্যে দাঁড়িয়ে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির এই রায় না পেলে এবং এইখানে দ্বারা রয়েছেন তারা না থাকলে শেষ পর্যন্ত এই পর্যন্ত আমরা পৌঁছতাম কিনা সেটা একটা সন্দেহ আছে ফলে স্বাভাবিকভাবে সেই আইনি আদালতের প্রক্রিয়াটাকে অগ্নিমিত্রা দিয়ে বুঝিয়েছেন আমার যেটা মনে হচ্ছে এক দ্বিতীয়ত হচ্ছে আজকে আঠেরো মাস থেকে আহ পাঁচ থেকে সাত দিন কম হলে ব্রাত্য বসু এরাজ্যে দু হাজার একুশের পর শিক্ষামন্ত্রী হয়েছেন সেই শিক্ষামন্ত্রী হওয়ার পর আজ পর্যন্ত মিটিং ডাকার প্রয়োজনীয়তা মনে করেনি মনে করেননি যে এটা একটা বিষয় সেন্ট্রাল পার্কে যখন দিনের পর দিন ছেলেমেয়েগুলো বসেছিলেন আমরা তো আশা করেছিলাম যে অন্য কেউ না ব্রাত্য প্রতি একটা পার্সোনাল কনফিডেন্সের জায়গা থেকে বলছেন তিনি তো কলেজের অধ্যাপক তিনি তো নাট্যকার তিনি তো অভিনেতা তিনি তো একজন সংবেদনশীল মানুষ সেই জায়গা থেকে সমস্ত কিছু উঠতে উঠে তাদের পাশে গিয়ে গান্ধী মূর্তির পাদদেশে তাদের পাশে দাঁড়ানো যেত না আজকে আঠেরো মাসেও তার মিটিং ডাকার প্রয়োজনীয়তা হলো না পার্থ চট্টোপাধ্যায়ের টাকা প্রকাশ্যে আসার পর এবং তারপর তাকে জেলে যাওয়ার পর যখন বাংলার মানুষ কোটি কোটি টাকায় স্ক্যামটা দেখতে পারল তারপর তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবরাজ বলুন জমিদার বলুন তিনি বললেন আমি তোমাদের সঙ্গে বসছি তখন বৈঠক ডাকলেন এবং অনির্বাণ আরেকটা কথা বলি বৈঠকে যারা আন্দোলনকারী গিয়েছিলেন তাদের মুখে আমি ব্যক্তিগতভাবে শুনেছি ডাক্তার ওখানে বসে বলেছেন সবাইকে কি চাকরি দেওয়া সম্ভব অর্থাৎ এখনও কিন্তু ডিভাইড রুল পলিসির দিকে যাওয়ার একটা চেষ্টা যেভাবে মহিদুলকে কেনা হয়েছিল যেভাবে পাঁচজন শিক্ষক আন্দোলনের নেতাকে সাতাশে মার্চ দু হাজার উনিশে কথা দেওয়ার পরও যে কমিটি হয়েছিল সেই কমিটি থেকে তাদের ঢোকানোর পর সেই পাঁচজন নেতা নেত্রীকে চাকরি দিয়ে এই ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা করা হয়েছিল সেই একই পথে হাঁটার দিকে না তো তার কারণ এই তো সেই শিক্ষামন্ত্রী যার কথা আমরা এতক্ষণ শুনছিলাম যিনি বলেছেন এসএসসি বছরে দুবার দশ বছরে দুবার হয়েছে তো কী হয়েছে এটা दुर्गा पूजा ना कि তিনি তো বলেছেন তার মুখ থেকে শুনেছি তার বাড়িতে যখন এস এল ছেলে মেয়েরা দিনের পর দিন ওই কালিন্দিতে যাওয়ার চেষ্টা করেছিল পুলিশ তখন ব্যারিকেট করে রেখেছিল প্রজন্ম করেন এবং তিনি ব্রাতবাবু খুব পছন্দ করতেন পুলিশকে সামনে এগিয়ে দিতে প্রদীপ বলুন হাত তুলছেন না আমি খুব পরিষ্কারভাবে কতগুলো কথা বলতে চাইছি দেখুন আমরা একটা কথা পরিষ্কারভাবে সরকারের বিরুদ্ধে আমরা শুনতে পাচ্ছি কিন্তু আমরা এটাও দেখতে পেয়েছি যে অধিকারীর বদলে সরকার চাকরি পেয়েছে অধিকারীর বদলে যদি সরকার চাকরি পায় তাহলে দুশো বদলে দুশো নয় পয়েন্ট নাম্বার এক আমি যদি উত্তর পেলাম না আমি দ্বিতীয়বার এই উত্তরটা পেলাম না যে 269 জন কাদের সঙ্গে কিভাবে যুক্ত সেই যুক্ত হওয়ার শুভাদে কারা এখন অব্দি জেলে আছে বা কাদের এখন অবধি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আর তাই যদি হয় তাহলে 200 তাই যদি না হয় মানে আমি আমি আপনাকে বলে দিই শেষ করে দিই দাদা আমার বক্তব্যতে 269 জনের চাকরি আপনি নিলেন একটা তো ভিত্তিতে নিয়েছেন সেই ভিত্তির তাহলে বিপরীতে কে আছে বিপরীতটা আমরা দেখতে পেলাম না আর যদি বিপরীতে কেউ না থাকে তাহলে 269টা কে নিলো জলটাও কি জল চাকরিটা কেন হ্যাঁ আসবো বাবু আসবো চাকরিটা কে নিল বাবু মানে বিজেপি তো লোক তো আপনাদেরকে ভোট দিয়েছেন কর্ণাটক ত্রিপুরাতে জিজ্ঞাসা করছে তাহলে বিজেপি তো আদালত নিয়েছে তো আচ্ছা এবার আপনার একটা জিনিস ঠিক করুন প্রদীপ্ত আপনার আদালতকে দায়ী করবেন না ঢাল করবেন আমি ঢালও করবো না দায়ী করবো না আমি কথা একবি আদালতে হলফনামা দিয়ে সরকার বলেছে আদালতের জন্য একটা চাকরি আটকে মানুষের কথা তো এবার আদালতের চাকরি নিয়েছি প্রদীপ্ত বলেছেন যে দুশো উনসত্তরের বিকল্প দুশো উনসত্তর এক নম্বর মানুষ বলছে না এর তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের যিনি অ্যাডভোকেট জেনারেল সরকারের যিনি অ্যাডভোকেট জেনারেল তিনি প্রশ্নটা তুললেন এক নম্বর দ্বিতীয়ত

আজকে রাজ্যের শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে একটি বৈঠক করেছেন দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী একুশে একুশে জুলাই শহীদ তর্পণের মঞ্চে যাদের নাম আনতে পারেন মুখে রাজ্যের শিক্ষামন্ত্রী আঠেরো মাস তাদের নাম মুখে আনতে লজ্জা পেতেন চন্দনবাবু আমি আপনাকে বলি প্রথমেই যে এই যে প্রদীপ্তবাবু সত্যি বুকের পাটা আছে এই বাহান্ন কোটি চুরি হওয়ার পরেও তাকে ডিফেন্ড করার জন্য নানানভাবে চেষ্টা করছিল এটাই তো প্রতিভা এটাকেই প্রতিভা বলা হয় তো সেই প্রতিভা দেখাচ্ছেন ঠিক আছে কিন্তু বাংলার মানুষ তো দেখছেন আমি শুধু বলি রবীন্দ্রনাথ শিক্ষা প্রসঙ্গে এক জায়গায় বলেছিলেন অনির্বাণ কিনিতে গেলাম জামা কিনিয়া আনিলাম মোজা মোজাটিকেই কাটিয়া কুটিয়া জামা করিবার চেষ্টা করিতেছি সিম্পলি তাই হচ্ছে আমাদের রাজ্যে আমরা ভেবেছিলাম যে পরিবর্তন করে বাংলার অনেক মানুষ ভেবেছিলেন যে একটা নতুন সরকার হবে সব কিছু পরিবর্তন হবে সব কিছু নতুন হবে কিন্তু কি পেলাম আমরা সবাই দেখতে পেলাম এখন ফ্ল্যাট আর বান্ধবী খুঁজতে খুঁজতে কে বাড়বে বান্ধবী জিতবে না ফ্ল্যাট জিতবে বয়ে যাচ্ছে না ওই কি নিয়মে অঙ্ক করাচ্ছে লোকে একজন মন্ত্রীর একজন বান্ধবীর দুটো ফ্ল্যাট ছটা জেলায় বাহান্ন কোটি যদি হয় একজন মন্ত্রীর ছটা বান্ধবী ছটা জেলায় কত কোটি ঐকিক নিয়মের অঙ্ক আসছে বাচ্চারা এই লজ্জা কোথায় ঢাকবো আজকে বাংলা আমি বলি এই যে আজকে মন্ত্রী না মন্ত্রীর কথা হচ্ছে তো অনির্মাণ যে প্রশ্নটা করেছে যে মন্ত্রী এতদিন চুপ করেছিল না ভুল করছেন অনির্মাণ এই মন্ত্রী ধরিয়ে দিয়েছেন যে ওই মন্ত্রী আসল চোর কারণ ইনি তো বলেছিলেন আমার আমলে হয়নি ইনি আবার অনুপ্রাণিত হয়েছেন ডাক্তার বিসি রায় হাসপাতালে দু সালে শপথ নেওয়ার পর কয়েকটি শিশু মারা গেছিল তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এগুলো বাম আমলের শিশু ফলে ওখান থেকে অনুপ্রাণিত হয়েছেন এবং উনি দেখিয়ে দিয়েছেন যে এগুলো আমার আমলে না ওই আমলে ফলে আসলে ইডিকে সাহায্য করেছেন কিন্তু এই মন্ত্রী যে মন্ত্রী জেলে আছেন সেই মন্ত্রীকে ধরতে ফলে আপনি এর ওপর রাগ করতে পারেন না ইনি যথেষ্ট বিদগ্ধ বুদ্ধিমান এবং ইনি যথেষ্ট

আমরা তো মামাটি মানুষের আমরা সম্পর্কটা রাখতে রাখতেনি আপনাদের মতন তো বলি না অন্য জায়গায় চলে যাওয়ার কথা আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে বা মামলের কথা এটাই তো বলছি যে আপনারা খুঁজে পাবেন কি

আমার শুধু একটা কথা একটা সেন্টেন্স আমি পরিষ্কারভাবে বলছি মানুষের প্রতি যখন অন্যায় হয় মানুষ তার बदला ভোট বাক্সে নিয়ে নেয় তৃণমূল কংগ্রেস প্রকৃত প্রস্তাবে মানুষের প্রতি যদি অন্যায় করে থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি মানুষ আবার সেখান থেকে তৃণমূল কংগ্রেসকে সই দেবে কিন্তু আজকে 10323 বলুন বা আজকে ডিভোর্স বলুন 2006 2008 2011 সেই কংগ্রেস সেই আইএসএফ সেই বিজেপি সেই তৃণমূল কিন্তু আপনি আপনার যুক্তি দিয়েই বলতে পারি যতীন চক্রবর্তী নরেন্দ্রে সরিয়ে কি হবে মানে মানুষ তো ওনাদেরকে চৌত্রিশ বছর রেখে দিয়েছে এবং যখন অভিযোগ উঠেছিল না যখন অভিযোগ উঠেছিল তারপরে আমার মনে পড়ছে চন্দনবাবু কতদিন প্রায় বছর আপনার ক্ষমতায় ছিলেন সিদ্ধ সন্ধির মতো আমি দেখতে পাচ্ছি যে ভোটে সমস্ত কিছু সিদ্ধ দেখুন চন্দনবাবু পাশে বসে আছেন আমি তাই বলছি ট্রাম কেলেঙ্কারি ট্রেজারি কেলেঙ্কারি মাটি কেলেঙ্কারি বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি পিএল অ্যাকাউন্ট কেলেঙ্কারি তারপরে বিজন সেতুতে সন্ন্যাসীদের পিটিয়ে মারা মরিচাপি সব তো ভোটে সিদ্ধ হয়ে গেছে

মানে কি ওয়ার্ড অফ দিস এন্টায়ার ডিসকাশন মনে হলো একজন অধ্যাপক মানুষ প্রদীপ মুখার্জি বলছেন এখনো তো কিছু প্রমাণ হয় না আবার দেখুন দাদা মানে আমার তো আপনি সাংবাদিক লাগছে বাংলার মানুষ শুনছে এখনো এখনো প্রমাণ হয় না

আচ্ছা প্রমাণের কথা বলছেন বাবু আমি বলছি অন্য কিছু প্রমাণ হোক আর না হোক আঠেরো মাস ধরে এই ছেলেমেয়েরা এরা যে রাজ্যের শিক্ষামন্ত্রীর এক বিন্দু এক বিন্দু দৃষ্টি পাননি মানে অ্যাটেনশন পাননি এটা এটার কি আলাদা কোনো প্রমাণ লাগবে সম্পাদি বলুন আমার কিন্তু প্রশ্ন ছিল শিক্ষামন্ত্রী এতদিন কি করছিলেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নড়তে দেখে শিক্ষামন্ত্রী একটা মিটিং করেছেন নমনম করে মানে সাপের ছুঁচো গেলার মতো অবস্থা আর কি কিন্তু গিলতে পুরো যে পারছেন না সেটা স্পষ্ট আজকের মিটিংয়ের সারবত্তা হচ্ছে আরেকটা মিটিংয়ের ডেট সম্পাদি দেখুন আমি প্রথমেই বলি প্রদীপ্তবাবু একজন নিজে কলেজের অধ্যাপক

সবথেকে থেকে বড় কথা আমরা যদি সবসময় সেইটা দেখাই তাহলে আমাদের ছেলেমেয়েদের সামনে আমরা কী উদাহরণ রাখছি কি দৃষ্টান্ত রাখছি যে আমি সরকারে এসেছি জনগণের ভোটে দ্বারা নির্বাচিত হয়ে শুধুমাত্র চুরি করতে একটা ঢিল মাত্র পড়েছে তাতে এত টাকার ভিজুয়াল প্রথম মানুষ দেখলো তার একটা রিয়াকশান হয়েছে ছেলে মেয়েগুলো পাঁচশো দিনের ওপর রাস্তায় বসে রয়েছে তাদের জীবন থেকে একটার পর একটা বছর চলে যাচ্ছে নিম্ন মধ্যবিত্ত দরিদ্র ঘরের ছেলে এদের বাবা মাদের ক্ষমতা নেই বাইরে পাঠানোর তা না হলে এরাও বাইরে পাঠিয়ে চলে যেত হয়তো আমাদের সন্তানদের মতন এরাও রাজ্যের বাইরে বা দেশের বাইরে পাড়ি দিত এত কষ্ট বুকে নিয়ে ওরা ওই রাস্তায় বসে থাকতো না আজকে একটা মন্ত্রক রয়েছে শিক্ষা মন্ত্রক সেখানকার শিক্ষামন্ত্রীকে এতটাই তিনি হয়তো চাপের মধ্যে কাজ করেন যে তার একটা মিটিং ডাকতে দিন সময় লেগে গেল আমাদের মনে আছে কয়েক মাত্র কয়েক দিন কয়েক মাস আগের ঘটনা যেখানে বিষ খেয়ে বিকাশ ভবনের সামনে মারা গিয়েছিলেন শেষ পর্যন্ত হসপিটালে একজন ভদ্র মহিলা শিক্ষা সংক্রান্ত দেখা গেল অন্যান্যরা ঢুকলেন কিন্তু বাদবাকি যারা পড়ে গেল পড়ে রইল তাদের চোখের জলের দাম তাদের কান্না আর আমরা শুনলাম না ঠিক এইভাবে আজকে যে বৈঠক হয়েছে খুব ভালো প্রতিশ্রুতি দি আশোক এবং সেই ප්‍රතිশ্রুতি মতন কাজ হোক সেটাই আমরা চাই আমাদের প্রতিশ্রুতি আমাদের সন্দেহ জাগে যেটা হচ্ছে शारদা নারोदर মতন রাজ্য সরকারকে কিন্তু আমরা সেখানে দেখেছি ট্যাক্স পেয়ারদের টাকায় সেই মামলা লড়তে ক্লিন চিট বার করতে বছরের পর বছর দিনের পর দিন সেই লড়াই চালিয়ে যাচ্ছে কোটি কোটি আমাদের টাকায় আমাদের মতন ট্যাক্স পেয়ারদের টাকায় কোন সরকার নিজের টাকা বলে তো কিছু হয় না প্রতিটা টাকা এই রক্ত মাংস জল করা টাকা সেই টাকা এইভাবে স্তূপ আমি ভাবতে পারছি না আপনি কলেজে পড়ান যে কলেজটা নতুন হয়েছে এই সরকারের আমলে হয়েছে আমি ভাবতে পারছি না দিদি আপনি যে কলেজে পড়ান আপনার কাছে তথ্য আছে যে প্রায় তিন হাজারের বেশি অধ্যাপক সরকারি কলেজেই হয়েছে দাদা দিদি আমি ভাবতে পারছি না যে আপনি

এই এক বছর সময়ের মধ্যে বাড়টু বেশি প্রায় দেড় বছর সময়ের মধ্যে শিক্ষামন্ত্রীর বাত্তবসু অনেক কিছু করেছে। তিনি যে সময়ের শিক্ষামন্ত্রী নন সেই সময়ের নিয়োগ নিয়ে তার নানা রকমের আপত্তি আছে সেই সময় নিয়োগ প্রক্রিয়াতে তার দায়িত্ব নেওয়া নিয়েই তার নানা রকমের আপত্তি আছে কিন্তু সেই সময়ের নিয়োগ প্রক্রিয়ারও বাইরে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের শিক্ষাকেন্দ্রে নানা রকমের বিতণ্ডা হয়েছে সেগুলো নিয়ে রাজ্যপালের কাছে দাবি পেশ করতে যেত রাজ্য রাজ্যপালের কাছে দাবি সনদ পেশ করতে বা সাংবাদিক বৈঠক করে রাজ্যপালের কার্যত বাপ বাপান্ত করতে কিন্তু বসুর কোনো আপত্তি চোখে পড়ে অর্থাৎ তিনি তৃণমূল কংগ্রেস সরকারের আগের শিক্ষামন্ত্রীর উত্তরাধিকার স্বীকার করবেন তখন যখন তা রাজনৈতিকভাবে তার জন্য লাভজনক আর করবেন না তখন যখন তা লাভজনক নয় তার বা তার দলের পক্ষে আসুন এই তারিখের পর তারিখ নেওয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল কি বলছেন একবার শুনে শিক্ষক অশিক্ষক গ্রুপ কর্মচারী এবং গ্রুপ বি কর্মচারীদের জন্য স্কুলে তার নিয়োগ স্বচ্ছতার সঙ্গে সঙ্গে দ্রুততার সম্পন্ন করা হোক এবং এই সরকারের পক্ষে সেটা সম্ভব নয় আমরা চেয়েছি হস্তক্ষেপ করুক শিক্ষা কি মিটি আমি জানি না কিন্তু পশ্চিম বাংলায় শূন্য পদের সংখ্যা শিক্ষাক্ষেত্রে তিন লক্ষ আটান্ন হাজার শিক্ষামন্ত্রী দেওয়া তথ্যের ভিত্তিতে আমি বলছি হাজার হাজার বেআইন নিয়োগ হয়েছে কবে সেই নিয়োগগুলো খালি হবে কবে এই যথাযথ যারা পাশ করেছে যোগ্য তাদের নিয়োগ কবে হবে এই দিন খন তারিখ দিয়ে গভর্নমেন্ট অর্ডার দিয়ে সরকার প্রকাশ করবে নাকি শুধু ভাষণবাজি করবে সরকার কিচ্ছু করবে না শুধু ভাষণবাজি করছে কতগুলো বিষয় থাকে প্রশাসনিক আইনি নিয়ম কানুন ইত্যাদি প্রভৃতি তবে নিশ্চয়ই তাদের সমস্যা সমাধান হলে পরে নিশ্চয়ই তারা অবস্থান আন্দোলন করে নেবে বসলেও যদি বিরোধীদের উত্তর দিতে হয়তো মহামুশকিল আমি ফিরদৌস শামীমের কাছে আসব। ফিরদোস বাবু রামের নাম সত্যি কিনা সেটা বলা নিয়ে প্রাদেশিক নানা আচার আছে মানে আমার মৃত্যুর পর আমার বাড়ির লোক বলতে পারেন উত্তর ভারতের কেউ বলতে পারেন পূর্ব ভারতের কেউ না বলতে পারেন আপনার বাড়ির লোক অন্য কারোর নাম সত্য বলতে পারেন কিন্তু রামের একটি কাজ তো সত্য সবাই বলেন পিতৃসত্য পালনের জন্য বনবাসে যাওয়া যাকে এই যুগে অনেকে বোকামী মনে করে আপনারা কি মনে হয় ব্রত চালাক লোক যতক্ষণ কে চালাক কে কম চালাক কে সৎ কে অসৎ এই এই পর্যালোচনা করতে আমরা কেব বসিনি কিন্তু আমরা যে জিনিসের জন্য আলোচনা করতে বসেছি সেটা হলো যে কিছু যোগ্য ছেলেমে যারা বঞ্চিত হয়েছে তাদের জায়গায় চাকরিগুলো পেয়েছে কিছু অযোগ্য ছেলেমে আর এই অযোগ্য ছেলেমে চাকরি পেতে কিছু মানুষ সহায়তা করেছে তার পরিবর্তে তারা কিছু অর্থ নিয়েছে এটা হলো মূল বিষয় এখন এর জন্য আমি কয়েকটা কথা একটু একটু উন্নত হবে দু হাজার উনিশ সালের একটা ভিডিও নিশ্চিত ভাবে এই সংবাদ মাধ্যমের আর কাইবে আছে এই মাননীয় মুখ্যমন্ত্রী এই যারা আজকে অবস্থান করছেন প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান ছিল সেখানে উপস্থিত হয়ে বলেছিলেন যে তোমাদের সমস্যার সমাধান হবে দু সালে দু সালের শেষের দিকে এই পার্থ চট্টোপাধ্যায়কে তিনি নির্দেশ দিচ্ছেন পাশে পার্থ চট্টোপাধ্যায় দাঁড়িয়ে যে তুমি একটা কমিটি তৈরি করে দেবে সেই পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে যে কমিটি আদালত সেটাকে বলেছে বেআইনি কমিটি এবং সেই কমিটির সুপারভিশনে এরকম হাজার হাজার ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল তাহলে নির্দেশটি কে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দেন পার্থ চট্টোপাধ্যায়কে পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে পাঁচ সদস্যের কমিটি হলো আদালত বললো সেই পাঁচ সদস্যের কমিটি হলো ইন্ডিকাল কমিটি তাহলে আসলে নির্দেশ আর মাননীয় মুখ্যমন্ত্রী আচ্ছা এর গোটা রাজ্য জুড়ে এই যে হাজার হাজার ইন্ডিকাল অ্যাপয়েন্টমেন্ট হলো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই সম্পর্কে সচেতন নন এটি কি প্রকাশ করে প্রশাসনিক অদক্ষতা এবং অকর্মণ্যতা আসলে কি বিষয় জানেন তো আসলে এই যে ছেলে মেয়েগুলোদের বঞ্চিত করা এই বঞ্চিত করার পিছনে দুটি কারণ আছে এক হলো চুরির ইচ্ছা দ্বিতীয় হলো সদিচ্ছার অভাব এদের চুরির ইচ্ছা আছে বলেই যোগ্য ছেলেদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে আর সদিচ্ছা অভাব আছে বলে যে আদালত বলছে কোনো প্রকার স্টে অর্ডার নেই আদালতে দিয়ে এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি বলছেন যে আদালতের কোন নেই তা সত্ত্বেও এদের চাকরি দিচ্ছেন না এটা হলো সদিচ্ছার অভাব ইমিডিয়েট চাকরি দিন এই যোগ্য ছেলেমেয়েদের বঞ্চিত করে আর কতদিন রাখবেন এদের চাকরি পাওয়ার কথা ছিল সেই দুহাজার আঠারো সালে এখনো পর্যন্ত তারা গান্ধী মূর্তির পাশে এখানেই ফিরদোসবাবু ফিরদোসবাবু আর প্রশ্নটা এখানে আপনি এই যে এই যে যে ছেলে মেয়েদের যে দাবিগুলোর কথা আমরা বলছি যে একটাই তো দাবি আসলে মূল দাবি তো একটাই চাকরিটা আমার যোগ্যতার চাকরিটা আমাকে দাও এটা না পাওয়াটা আমি এই এটা এটা মূলে পৌঁছতে চাইছি ব্যক্তি ব্রাত্য বসু কিন্তু আমার কোনো বিবেচনার জায়গাতেই নেই কালকে যদি ব্রাত্যবাবু শিক্ষামন্ত্রীর পদ থেকে রেজিগনেশন করে দেন আমি পরবর্তী শিক্ষামন্ত্রীকে নিয়ে পরে শোটা করব আমার লক্ষ্য পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী যিনি গত আঠেরো মাস ধরে পুরস্কার নিতে যাওয়া রাজভবনে দরবার করতে যাওয়া ত্রিপুরাতে দলের সংগঠন বিস্তার করতে যাওয়া দলের পথসভায় বক্তব্য রাখা সেই পথসভার বক্তব্য থেকে বিজেপি করলে কি কি ঘটতে পারে বলে আগাম বিজেপি কর্মীদের সতর্ক করা বিজেপি কর্মীদের এখন বাজার করতে বেরোনো উচিত কি উচিত না সেটা নিয়ে উপদেশ দেওয়া ইত্যাদি নানাবিধ সব কিছু করেছেন কিন্তু শিক্ষামন্ত্রী হিসেবে এই ছেলেমেয়েগুলোর সঙ্গে একদিনও দেখা করেননি আমি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আপনি এতক্ষণ ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছিলেন তিনি বলেছিলেন একটা কমিটি তৈরি করতে সে কমিটি তাকে দেখিয়ে প্রার্থ্যবাবু তৈরি করেছেন কিনা আমি জানি না আদালতের বিচার্য আপনারা আছেন বিচার প্রক্রিয়ার মধ্যে মানে এই আদালতের সবাই জবাবের মধ্যে আপনারা বলতে পারেন কিন্তু আমার প্রশ্ন তিনি এটা করে গেছেন মানে পার্থবাবু এটা করে গেছেন বলে শিক্ষামন্ত্রী এডুকেশন মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল পার্থ চট্টোপাধ্যায় এটা করে গেছেন বলে এডুকেশন মিনিস্টার বেঙ্গল ব্রাত্য বসু এর দায় অস্বীকার করতে পারেন হ্যাঁ কি না একদমই পারেন না শুধু তাই নয় রাজ্য সরকার এটা কন্টিনিউয়াস প্রসেস ধরুন এভাবে আমি তর্কের খাতিরে যদি ধরে নিতাম যে এটা অন্য কোন দল দ্বারা পরিচালিত সরকার সেই এই সিদ্ধান্ত করেছে এই অপকর্ম করেছে তারপরেও পরবর্তী রাজ্য সরকার এই দায় ঝেড়ে ফেলতে পারেন না কারণ এটা কন্টিনিউয়াস প্রসেস দেখুন ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট ঘটেছে সরকারের কাজ কি আইন কি বলছে আইন সরকারের হাতে এই আইন আছে আইন তাকে এই

৩০০০০ হাজার চাকরি চুরি করবেন আর বলবেন একজনের চাকরিও বাতিল করবো না কেন প্রথম প্রশ্ন হলো সদিচ্ছার দু হাজার উনিশ নভেম্বর তারপরে কি হলো নভেম্বরের পরে একটা কমিটি হলো সেই কমিটি স্ট্যাটাস নিয়ে বিতর্ক আছে সেটা বিতর্কের পরে আসছি সেই স্ট্যাটাসের কনটেক্টে দেখা গেল কিছু চাকরি দেওয়া হলো তাহলে সদিচ্ছা নিয়ে প্রশ্ন আমার তরফ থেকে কেটে দেওয়া হলো কেন কারণ মুখ্যমন্ত্রী সদিচ্ছা দেখিয়েছিলেন কমিটির মাধ্যমে হয়েছিল এবং চালু সেটা কি তারপরে দেখা গেল সেইটা কোর্টে চলে গেল কোর্টে যাওয়ার পরে যখনই ক্রোনোলজি বুঝতে হবে যখনই আদালতে হলফনামা নামা দিয়ে জানানো হলো যে আইনি ব্যবস্থায় কোনো ঝাপ নেই কোন সমস্যা নেই শিক্ষামন্ত্রী দেখা করলেন ফলে ক্রোনোলজি দিয়ে আপনাকে বুঝতে হবে যে আইন প্রশাসন যিনি আইনবিদ আছেন যিনি আইনবিদ হয়ে মুখ্যমন্ত্রীকে ডাইরেক্টলি চার্জ করার চেষ্টা করলেন এখনো হাইকোর্ট করতে পারল না সেই হাইকোর্টের বক্তব্যকাই তিনি হাতিয়ার করছেন যেখানে তারা বলছেন যে ওই কমিটিটাকে আইবেআইনি করা হয়েছে বেআইনি হয়েছে শাস্তি পাবে যে করেছে যেভাবে করেছে আবার সেখানে যে কেউ যুক্তি দাও আমি আবার পরিষ্কার বলি যে কেউ যুক্তি দাও শাস্তি পাবে কিন্তু আইনবিদি কিন্তু তার ক্রনোলজিতে নিজেই বেযুক্তি কথা বলছেন কিন্তু আমাকে একটা কথার উত্তর দিন তো আমি আরো 30 সেকেন্ড দেব প্রদীপ বাবু আপনাকে তারপরে আমি বাকিদের কাছে যাব আমাকে এই কথার উত্তর দিন তো আমি যদি থেকে এটা আমার দায় বলে না মানি তাহলে আমি কাজে কি সেই দায়টাকে পালন করবার মতো কিছু করতে পারবো

কিছু কেন দায় নেবে না আরে মুশকিল হচ্ছে যদি কেউ চুরি করে থাকে সেই চোরের দায় সরকার এখন কেন নেবে সরকারকে দায়ী করুক না আদালত আমরা বলছি সরকারকে দায়ী করুক ওই আইনজীবী যেমন বলছেন তেমন সরকার বলে দিন কোন ক্যাপাসিটিতে পার্থবাবুগুলো করতে পেরেছেন চন্দনবাবু পার্থ চট্টোপাধ্যায় তাকে এসে লোকে এমনি এমনি তার বাড়িতে এসে টাকা দিয়ে গেল যেত পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী না হলে পেতেন চন্দনবাবু যেভাবে ডিফেন্ড করার চেষ্টা করছে এখনো আপ্রাণ মরিয়া চেষ্টা করে যাচ্ছে কাকে বাঁচাবে বুঝতে পারছে না চাষির যখন গরু হারায় না তখন সে মধ্যে আমি দিলাম সেই প্লিজ কি অন্যায় কথা বলতে পুরোটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী দেখা করেছেন একাধিকবার তারপর মুখ্যমন্ত্রী পার্থবাবু কমিটি করে দিন বলেছেন সেই কমিটি আজকে প্রমাণ হয়েছে এই কমিটিটা বেআইনি এর মধ্যে কি অন্যায়টা কি তো কোর্টের জাস্টিস তাহলে এটাকে মানতে অস্বীকার করছি এটাকে বিভিন্ন বাক্য দিয়ে বুঝিয়ে তো কোনো লাভ নেই তাহলে কমিটিটা বেআইনি হয়েছে যাক না রাজ্য সরকার নামই বলছি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাক

ওকালতি করার জন্য প্রদীপ্ত প্রায় দু মিনিট সময় পেয়েছে আমি বেশিক্ষণ না যতটা পারবো সংক্ষেপে স্বারব কিন্তু ক্রনোলজিগুলো বলা দরকার প্রথম কথা হচ্ছে এই বসু দমদমের সবাই বলেছেন শুধু তৃণমূল করলেই চাকরি পাওয়া যাবে সেই বসু পরবর্তীকালে বলেছে আমার সময়ে হয়নি অর্থাৎ আমি চাকরি দিয়েছি পার্থ চট্টোপাধ্যায় করেছেন ফলে পার্থ চট্টোপাধ্যায়কে ধরো আমাকে ধরো না এক ক্রনোলজি দুই কতবার এই আঠেরো মাসে এই আন্দোলনকারীরা তার কাছে যাওয়ার চেষ্টা করেছে তিনি একটি ডেপুটেশন গ্রহণ করেনি একবারও দেখা করেননি কোনোদিন দুই আঠেরো মাসে একটা বৈঠকও পার্থ চট্টোপাধ্যায় করলেন এই ব্রাত্যবসু করতে পারলেন না তার মানে সেখানে ইন্ডিকেশন পরিষ্কার যে এটা সরকারি সিদ্ধান্ত এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নবান্নের সিদ্ধান্ত এদের গুরুত্ব দেব না আচ্ছা বলুন তো আমি অনির্মাণ একটা মৌলিক প্রশ্ন করছি যে মেয়েগুলোকে দিনের পর দিন পুলিশ মেরেছে পার্থ চ্যাটার্জির পুলিশ তো নয় নবান্নের পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে পুলিশ মন্ত্রীকে দিনের পর দিন এই ছেলে মেয়েগুলোকে যখন নিগ্রহ করা হয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই তো মেনেছেন দায় সরকার সরকার পারে কোনো জায়গায় কোনোভাবে এক বিন্দু দেয় এড়াতে পারে মুখ্যমন্ত্রী চিৎকার করে বলেন আমি শেষ করবো এটা দিয়ে মুখ্যমন্ত্রী চিৎকার করে একুশে জুলাই বলেন চাকরি কারা চলবে না চাকরি কারা চলবে না চাকরি কারা চলবে না সবাই শুনেছি তার ঠিক আগে দুশো উনসত্তর জনের চাকরি গেছে আদালতের নির্দেশ আচ্ছা বলুন তো আদালতের নির্দেশে যাদের চাকরি যায় পরেশ অধিকারীর কন্যা যার টাকা ফেরত দিতে হয় এতবারে বড় অপরাধে অপরাধী হয়ে তারপরও তার জন্য মুখ্যমন্ত্রী সওয়াল করেন তার পুলিশ আন্দোলনকারীদের মারে তারপর গলার শিরা ফুলিয়ে বলি এখনো তো প্রমাণিত অত্যাচারে আন্দোলন বই জমা পড়েছিল সেগুলো সব পড়ে দেখে তবে তো পুরস্কৃত করতে হয়েছে একটি কবিতার বই ফলে সেই সময়টাকে কাউন্টার নিতে হবে না ব্যক্তিগত কথা না আমি সম্পাদী আপনার কাছে আমি যেটা নিয়ে শুরু করেছেন আমি সেই কথাতে আবারও ফিরবো এই যে চোখের জলের ছবি এই যে পুলিশের পেটা খাওয়ার ছবি এই যে প্রাত্যহিক ছবি যে ছবিগুলো যে ছবিগুলো আজকেও বদলায়নি শুধু আরেকটা তারিখ পাওয়া গেছে আমার প্রশ্ন ছিল ব্রাত্য বসু অন্তর থেকে দায় স্বীকার করেন না মানেন না যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন মিনিস্টারের উত্তরাধিকার তার বর্তায় তাই কি আসলে সমাধান পাওয়া যাচ্ছে না দেখুন যিনি ওই দলেরই একজন মেম্বার এবং তিনি নির্বাচিত হয়ে এই পদটাতে রয়েছেন তার তো যে কোনো দল এমনকি সরকার যদি পরিবর্তিত হয়ে অন্য দলও শাসক হিসেবে আসে তখনও কিন্তু সেই দায়টা তাকে বহন করতে হয় যেমনভাবে মুখ্যমন্ত্রী বারবারই বলেন বামফ্রন্ট সরকারের এত দেনা আমাদের সেই দেনার ভার এখনো পর্যন্ত বহন করতে হচ্ছে একইভাবে সেটা তো দায় আছেই অবশ্যই দ্বিতীয়ত একটা জিনিস আমার কাছে বলার যে আমি জানি না সেক্ষেত্রে তার কোন চাপ আছে যে তিনি সেটাকে অ্যাক্ট করতে পারবেন কি পারবেন না কিন্তু এই মুহূর্তে দায়িত্ব নেওয়া উচিত সরকারের যে ছেলেমেয়েরা রাস্তায় বসে রয়েছে শুধু সেই ছেলেমেয়েগুলোই কিন্তু নয় তারা মামলাটা করেছিল ওই ঢিলটি পড়েছে ওখানে তাই এরকম আরও লাখো লাখো ছেলে রয়েছে আরও হাজার হাজার চাকরির ক্ষেত্রে এরকম বঞ্চিত মানুষ রয়েছে যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আপনি টেট ধরুন কলেজ সার্ভিস ধরুন পিএসসি ধরুন प्रत्येक क्षेत्र mm. मद्रासा धरून একটি ক্ষেত্রে অজস্র দর্শন রয়েছে এই প্রক্রিয়াটা বন্ধ হোক টাকার পাহাড় তো আমরা একটামাত্র মাত্র চোখে দেখেছি সব থেকে বড় কথা অনির্বাণ যে শিক্ষা ক্ষেত্র আমি আমার একটা ভয়েস অফ ডিসেন্ট তো মানুষের থাকবে একটা গণতন্ত্রে তো ভয়েস অফ ডিসেন্টটাকে অন্তত মানতে হবে শিক্ষা ক্ষেত্র যেটা সব থেকে নৈতিকতার জায়গা বলে আমরা জানতাম যেটা সব থেকে মূল্যবোধের জায়গা বলে আমরা জানতাম সেখানে দেখছি আমরা এত শিক্ষিকা অধ্যাপিকা তারা সব জড়িয়ে যাচ্ছেন কিন্তু ভয়ঙ্কর একটা মাফিয়া চক্রের মতো কাজ করছে প্রত্যেকদিন দুটো চারটে করে নতুন নতুন নাম পাওয়া যাচ্ছে নানান নাম পাওয়া যাচ্ছে এটা আমার পক্ষে লজ্জার আমি একজন অধ্যাপিকা হিসেবে আমার পক্ষেও লজ্জা আমি আমি ফিরদৌস মিমের কাছে আরেকবার যাব সমাজের পক্ষে লজ্জার আমরা ছেলে মেয়েদের সামনে নতুন প্রজন্মের সামনে আমার সম্মান সম্পর্কে প্রত্যেকদিন এবার অধ্যাপক বা শিক্ষকদের আমার ধারণা প্রদীপ্ত এই বিষয়ের সঙ্গে একমত হবেন একটা গ্লানি নিয়ে যেতে হবে একটা ছোট হয়ে যাওয়া নিয়ে যেতে হবে ছাত্রছাত্রীদের সামনে যেটা যেটা তাদের কোনোভাবে প্রাপ্য হন প্রাপ্য নয় মাস্টারমশাই বা স্যার বা টিচার কি পড়ান বা ম্যাডাম কি পড়ান সে তার থেকেও বড় কথা যে তিনি কোন দল করেন এটা কখনো হতে পারে না তিনি কেমন পড়ান সেটাই বলো সর্বশেষ পরিচয় কিন্তু এখন প্রশ্ন উঠছে তিনি কিভাবে পড়াতে এলেন এটাই এটাই বলো সব থেকে দুর্ভাগ্যজনক ফিরদ্দৌস্বামী আমি আরেকবার আপনার কাছে এলাম আরেকবার ওই মূল প্রশ্নটাকে নিয়েই ফেরত এলাম এতদিন ধরে মামলা লড়ছেন এদেরকে বিচার দেওয়ার জন্য কিন্তু বিচার মানে তো শেষমেষ যোগ্যতা অনুযায়ী যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পাওয়া তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন আপনি শোনা যাচ্ছে ফির না কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হলো আমাকে

পুলিশ স্বাধীনতা সংগ্রামীদের পেনশনও দেয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রক সরকারের উত্তরাধিকার স্বীকার করতে হয় সরকার বদলায় আসলে সরকার তো নৈবিত্তিক নয় আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি শুধু একটাই কথা বলবো সরকার নৈব্যক্তিক নয় সরকার ব্যক্তি পরিচালনা করে তারও পিছনে ব্যক্তির মনন তার সদিচ্ছা পরিচালনা করে তাই ইচ্ছে যদি থাকে যোগ্য চাকরি প্রার্থীদের বঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরি দেব তাহলে কে করেছে নয় কারা করেছে নয় আমরা করেছি স্বীকার করে নিয়ে যত দ্রুত সম্ভব সেই ভুলটাকে শুধরে নিই তাহলেই এই চোখের জলের অবসান হবে তারিখের পর তারিখ দিয়ে নয় অনিবারণে রোগীমান এখানেই শেষ করছি ছোট বিরতির পর অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিতর্ক পর্ব শেষ করে সঙ্গে থাকুন ডিপার ডিপার অনিবানে রোগীমান আজকের মতো এখানেই শেষ করছে